নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কুশল কৈরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা নিচের ছোট ছাদ থেকেই শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আর মা বসে পড়েছি বড়ি দিতে। আজকে মা গয়না বড়ি দেবে। এই গয়না বড়ি দেওয়া মা ঠাকুমার কাছ থেকে শিখেছিল। ঠাকুমার তো এখন বয়স হয়ে গেছে, তাই আর বড়ি দিতে পারবে না। আর ঠাকুমার তো অপারেশন হয়েছে, তার জন্য শরীর অনেক দুর্বল। তাও দেখানোর চেষ্টা করব ঠাকুমার গয়না বড়ি দেওয়া। আগের কুমড়ো বড়ি পোস্ত বড়ি দেওয়ার ভিডিওতে তোমরা বলেছিলে কিসের মাধ্যমে বড়িটা মা দিচ্ছিল সেটা দেখাতে। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটা পিতলের নল। এটা অনেক রকম সাইজের হয় বড়ি ছোট বড় করে দেওয়ার জন্য। আর দেখো সেই নলটাই একটা কাপড়ের মাঝখানে ফুটো থাকে, সেই ফুটোর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কাপড়টা যাতে নোংরা না হয় তার জন্য কাপড়ের উপরে মা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো মা একটা জালের মধ্যে গয়না বড়িগুলো দেবে, তাই সেই জালটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। যখন গয়না বড়িগুলো শুকিয়ে যাবে তখন বড়িগুলো জালের মধ্যে আটকে যাবে না, তার জন্যই অয়েল ব্রাশ করা। গয়না বড়ি দেওয়ার জন্য এই বিউলি ডালের ব্যাটারটা অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট ধরে মা ব্যাটারটা ফেটিয়ে নিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিল নুন, কালো জিরে আর পোস্ত। তারপর সবকিছু আরো একবার ভালো করে ফেটিয়ে নিল। যতই তোমরা ফেটিয়ে নিতে পারবে ততই বড়িগুলো ফুলে থাকবে। আর হ্যাঁ, ব্যাটারটা ঠিকঠাক ফাটানো হয়েছে নাকি সেটা তোমরা কি করে বুঝবে তার টিপসটা মা তোমাদের সঙ্গে শেয়ার করবে। দেখতেই পাচ্ছ মা একটা বাটিতে জল নিয়ে নিয়েছে আর জলের মধ্যে একটু ব্যাটারটা দিয়ে দেখালো। দেখতেই পাচ্ছ দুটো ব্যাটারই জলে ভেসে আছে, তার মানে মায়ের ব্যাটারটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যদি এইগুলো ডুবে যেত তাহলে আরো কিছুক্ষণ ফেটিয়ে নিতে হতো। এই দেখো মা হাতটা ধুয়ে চলে এসেছে, এবার মা গয়না বড়িগুলো দিয়ে নেবে। আর হ্যাঁ, এখানে বলে রাখি শীতের দিনে যেদিন আকাশ পরিষ্কার থাকবে, রোদ উঠবে, সেই দিনই গয়না বড়ি দেওয়া ভালো। এই দেখো মা গয়না বড়ি দিতে শুরু করে দিয়েছে। অনেক রকম ডিজাইনের গয়না বড়ি দেওয়া যায়। মা অনেকদিন পর এই গয়না বড়ি দিচ্ছে, তাই অনেক ডিজাইন ভুলে গেছে। সামান্য কয়েকটা ডিজাইন মা তোমাদের দেখাবে। প্রথমে গয়না বড়ি শেপ দিয়ে দিচ্ছে মা একটা মোটা নলের মাধ্যমে, তারপর একটা সরু নলের মাধ্যমে এই শেপগুলোর ওপর ডিজাইন দিয়ে নেবে। আমার বিয়ের আগে যখন সবাই পুরনো বাড়িতে থাকতো তখন ঠাকুমার কাছ থেকে গয়না বড়ি দেওয়া মা শিখেছিল। আর পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে সবাই চলে এসেছি 12 বছর আগে, অনেক দিন পর মা গয়না বড়ি দিচ্ছে। একটু আধটু ভুল হতেই পারে ডিজাইনে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা গয়না বড়ি দিতে পারো না তারা খুব সহজে গয়না বড়ি দেওয়ার সঠিক পদ্ধতিটা জেনে নিতে পারবে। আর এখানে বলে রাখি ঠিক এই সময় আমাদের সঙ্গে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে যেত, একটুর জন্য রক্ষা পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ মা মন দিয়ে গয়না বড়ি দিচ্ছে আর আমি গয়না বড়ি দেয়া দেখছি। আর দেখতেই পাচ্ছ কুশল নিচু হয়ে ক্যামেরাটা করছে, যার ফলে আমরা কেউই লক্ষ্য করিনি যে কখন দুটো বীর হনুমান বসে আছে আমাদের সামনে। আর হনুমান দুটো খুবই রেগেছিল, হনুমানের তাঁতকে যেন শব্দে আমরা লক্ষ্য করি আমাদের মাথার ঠিক উপরেই ওরা ঠিক বসে আছে। আমরা সবাই তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, ওরা তো আমাদের দেখে আরো দাঁত খেঁচাচ্ছিল। মা আর আমি তো কেঁদেই ফেলেছিলাম। তারপর কুশল বলল ওদের দিকে তাকিও না, ওরা কিছু করবে না। আর সত্যি কথা বলতে কুশলও খুব ভয় পেয়ে গিয়েছিল। আর হাতের কাছে কোনো কিছু ছিল না যে ওদেরকে তাড়াবো, আর ওরা আমাদের দিকেই আসার জন্য পুরো মুভমেন্ট করেছিল। তারপর কুশল বলল সবাই জয় বজরং বলি বলো। আর সত্যি কথা বলতে বজরং বলির কৃপায় কোথা থেকে যেন আর একটা বীর হনুমান এসে ওদেরকে তাড়া করতে ওরা সবাই চলে গেল। আমরা খুবই দুঃখিত যে এই মুভমেন্টটা আমরা ক্যামেরা করতে পারিনি। সত্যি কথা বলতে আমরাও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ক্যামেরা করার কথা মাথায় এলেও ক্যামেরা করার মতো মুহূর্ত তখন ছিল না। আর ক্যামেরা করছি দেখে ওরা যদি আরো রেগে যেত তাহলে হিতে বিপরীত হতে পারত। তোমাদেরকে একটা ছোট সাউন্ড শোনাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ হনুমান গুলো চলে যেতে আমরাও তাড়াতাড়ি করে চলে এসেছি ঘরের মধ্যে। আর এখন হনুমান গুলো নিচের বাগানেও চলে গিয়েছিল। তারপর বাপিকে বললাম, বাপিও নিচের বাগান থেকে হনুমান গুলো তাড়িয়ে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখছো সাদা যে কাপড়টা শোকাচ্ছে, ওখানে একটা হনুমান আর বাঁশের এই পাশে একটা হনুমান বসেছিল, আর এদের ঠিক নিচেই আমরা বড়িটা দিচ্ছিলাম। আর এই দেখো এখন ঘরের মধ্যে চলে এসেছি। মাকে আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কতটা ভয় পেয়ে গেছি।
মা আবার ওদের জন্য দুটো বিস্কুটও এনেছে, আবার যদি ওরা আসে তাহলে ওদেরকে বিস্কুট দেবে বলে। হনুমান এসেছিল, দাঁত খেতেছিল, সব পরিস্থিতিটাই তোমরা শুনলে, কিন্তু এতে হনুমানের উপর আমরা কেউই রাগ করিনি। হনুমানরা যে আমাদেরকে কিছু করেনি এই কারণেই মা ওদেরকে বিস্কুট খাওয়াবে বলে বিস্কুট এনে রেখেছে। খারাপ মুহূর্ত তো খারাপই হয়, কিন্তু খারাপ মুহূর্তকে ভালো বানিয়ে নেওয়া একটা ভালো মনের মানুষের কাজ। এই কথাটা মাকে উদ্দেশ্য করেই বললাম। যাই হোক, এদিকে গয়না বড়ি শেপ দেয়া হয়ে গেছে, বড়ির নলটা চেঞ্জ করে সরু নল লাগিয়ে নিচ্ছে, এবার ডিজাইনটা দিয়ে নেবে। এখানে বলে রাখি, ডিজাইন দেওয়ার জন্য বাঁ দিক থেকে ডান দিকেই আসতে হয়। একই মা অনেকদিন পর বড়ি দিচ্ছে, আবার হনুমানের কাণ্ডতে মা ভয় পেয়ে গেছে। মায়ের ডিজাইন যদি একটু খারাপ হয় তাহলে তোমরা একটু মানিয়ে নিও। ঠাকুমাকে বললাম, তুমি যাই হোক করে দুটো গয়না বড়ি দাও, তোমার গয়না বড়ি দেওয়া একটু বন্ধুদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ কত কঠিন পরিস্থিতির মধ্যে ঠাকুমা গয়না বড়ি দিচ্ছে তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ ঠাকুমার হাত পুরো কাঁপছে, আর ঠাকুমার অপারেশনের জন্য পা মুড়ে বসতেও পারে না, তাই মা আর আমি জালটা দুদিকে ধরেছিলাম। জালটা নড়ছিল, এইরকম ভাবেই বসে গয়না বড়ি দেওয়া যায় না, তাও ঠাকুমা তোমাদেরকে একটু গয়না বড়ি দেওয়া দেখিয়ে দিল। তাও দেখো ঠাকুমা কত সুন্দর ডিজাইন দিচ্ছে এখনো। তারপর গয়না বড়ি দিতে গেলে হাতের অনেক টিপ লাগে, তাই ঠাকুমা দুটো গয়না বড়ি দিল। তারপর ঠাকুমা মাকে আরো কয়েকটা ডিজাইন বলে দিচ্ছিল, আর মা সেই ডিজাইন গুলো বানানোর চেষ্টা করছিল। ঠাকুমা আগে অনেক রকম ডিজাইনের গয়না বড়ি দিত, আর মা এখন একটা নেকলেস গয়না বড়ি বানিয়ে নেবে ঠাকুমার থেকে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।